স্বাস্থ্য কেন্দ্র না নেশা ঠেক, বেলা গড়াতেই তালা ঝুলিয়ে চলে যান চিকিৎসক। মদ্যপদের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভোগেন স্থানীয়রা, হুঁশ নেই কারো। যে কোনো স্বাস্থ্যকেন্দ্রেই মানুষ আসেন সুস্থ হতে, তাই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও স্বাভাবিক। কিন্তু এ স্বাস্থ্যকেন্দ্রের চিত্র একেবারেই উল্টো। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, স্বাস্থ্য দপ্তরের দেওয়া কাফ সিরাপের শিশি সহ নেশার নানান সামগ্রী। রীতিমতন যেন নেশার ঠেক, এমনই দশা হাওড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের নিত্যধন মুখার্জি লেনের UPSC 9-এর, যা দেখে তাজ্জব হতে হয়। তবে অবাক হওয়ার এখানেই শেষ নয়। মদ্যপদের আতঙ্কে দুপুর গড়াতেই স্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলিয়ে চম্পট দেন চিকিৎসক, কারণ খোদ চিকিৎসকই নিরাপত্তাহীনতায় ভুগছেন। নেই কোনো নিরাপত্তারক্ষী, নেই কোনো সহকারী স্টাফ, এক প্রকার লাটে উঠেছে চিকিৎসা করা, ফলে রোগীদের এসে ফিরে যেতে হয়, এমনটাই দাবি স্থানীয়দের। স্বাস্থ্যকেন্দ্রে দামি দামি যন্ত্রাংশ ধুলো পড়ে নষ্ট হতে বসেছে। চিকিৎসক ছাড়াও 3 থেকে 4 জন কর্মী থাকার কথা থাকলেও দেখা মেলে না কারোরই। এমনকি স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কারের দায়িত্বে থাকা সাফাই কর্মীরা শেষ কবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন তা জানেন না কেউই। তবে মদ্যপ যুবকেরা যে শুধু আস্থানা গেড়ে ক্ষান্ত হয়েছে এমনটাই নয়, স্বাস্থ্যকেন্দ্রের গেট চুরি করে নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, ইতিমধ্যে তা ভেঙেও ফেলেছে। আশ্চর্যের বিষয় হল স্বাস্থ্যকেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে নাকি কিছুই জানেন না হাওড়া পৌরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। একাধিক নার্সিং স্টাফ চাকরি ছেড়ে দেওয়ায় সমস্যা বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করে নার্সিং স্টাফ বাড়িয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য প্রশাসক। এ বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে ওটা আমাদের একটা আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার করা হয়েছিল, এবং সেখানে আমাদের স্টাফ স্ট্রেংথ ওয়াইজ একজন যারা মেডিকেল অফিসার আছেন, ওখানে একজন নার্সিং স্টাফ আছেন এবং একজন CHA যাকে আমরা বলি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আছেন, এবং ওখানে আমাদের যারা ক্লিনিং পারপাসের জন্য আমাদের আপাতত এই মুহূর্তে কনজারভেন্সি এন্ডের যারা আমাদের স্টাফ আছে তারা ওটাকে ক্লিন করে। এবার যেটা ইস্যু হয়েছে, আমাদের মেডিকেল অফিসার আছেন এবং উনি রেগুলার যান, কিন্তু এই রিসেন্টলি প্রচুর নার্সিং স্টাফ আমাদের কিছু ভ্যাকেন্সি হয়েছে। ভ্যাকেন্সির রিজন হচ্ছে কিছু অন্যান্য জবস বিভিন্ন জায়গায় বেরিয়েছিল, যেখানে হঠাৎ করে আমাদের একটা অ্যাব্রাপ্টলি ওই জন্য কিছু নার্সিং স্টাফের ভ্যাকেন্সি হয়েছে। এর জন্য কিন্তু অলরেডি আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা ওয়াক ইন ইন্টারভিউ হয়ে গেছে এই বিগত 13 অক্টোবরে। তো আমরা আশা করছি এই যে নার্সিং স্টাফের ডেফিসিয়েন্সি আছে সেটা আমাদের ওখানে আমরা মানে মিটে যাবে, হেলথ থেকে আমরা পেয়ে যাব, এবং বাকি যে সাপোর্ট, কারণ ওখান থেকে আমরা রেগুলার মেডিসিন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। এবার এক্স্যাক্টলি কি সিকিউরিটির অভাব ওখানে হচ্ছে সেটা আমরা অবশ্যই দেখে নেব লোকালি কি প্রবলেম হচ্ছে। উল্লেখ্য, হাওড়া পৌরসভার এই মুহূর্তে 15টি এই ধরনের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তবে বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র থেকেই বেহাল পরিস্থিতির খবর উঠে আসছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের আরও বেশি দায়িত্ববান হওয়া উচিত। আদৌ কি এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ফিরবে সুস্বাস্থ্য, সেই প্রশ্নই তুলেছেন এলাকার সাধারণ মানুষ। 11:30 সময় বন্ধ, 3টে 2টে 3টের মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু 4টে 3টে আছে, লেকিন ওরা কি করছে কি না আমরা কি করে বলবো? এখানে কি ডক্টর কি বলবো, এদের যে সরকার আছে কি করছে কি না আমাদের কি বলবো? যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে, আমরা দেখছি পেশেন্টটা আসছে ঘুরে চলে যাচ্ছে, আর ভেতর কেউ কিছু বলে লেকিন লুকিয়ে লুকিয়ে ঢুকে যে আমরা কি করে দেখবো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাওড়া। আপনার গর্বের শহর বনগাঁ, আর আপনার শহরেই এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে
নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।